দর্শকদের উদ্দেশ্যে বলবো একটা কাজ করেছি, মানে দেখতে আর কি, বাধ্য নয় এমনটা নয়, কিন্তু যদি মনে হয় দেখবেন, ভালো খারাপ এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানানো যায়। তো আমি সবাইকেই বলছি, যদি খারাপ লাগে সেটা যদি একটু ভালোভাবে বুঝিয়ে একটু এক্সপ্লেন করে বলা যায় তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হয়। কুরুচিকর ভাষা দিয়ে বললে আমরাও ঠিক বুঝতে পারি না এবং গুরুত্ব দিই না আসলে মতামতটাকে। যদি মতামতটা খুব ভালোভাবে হয় খারাপ লাগতেই পারে, মানে মন্দার নিয়েও অনেকের অনেক ভালো লেগেছে আবার অনেকের বক্তব্যও রয়েছে, কিন্তু সেই বক্তব্যটা যদি খুব যথাযথ স্পেসিফিক হয়, ঠিকঠাক হয়, তাহলে পরে আমাদেরও পরের কাজটাতে সুবিধে হয় নিজেকে সংশোধন করার জন্য, মানে এবং অ্যাক্টর হিসেবে তো অবশ্যই। আজ আমরা চলে এসেছি কেনেল ওয়ার্ডে, কারণ হইচই নিয়ে আসছে নববর্ষের নতুন উপহার তাদের নতুন ওয়েব সিরিজ শ্রীকান্ত। চলুন সকলের সাথে কথা বলে নেওয়া যাক। খুবই ভালো লাগলো, শ্রীকান্ত আমার ছোটবেলা থেকে খুবই প্রিয় একটি উপন্যাস এবং প্রিয় চরিত্র শ্রীকান্ত, এবং কোথাও যেহেতু শরৎচন্দ্রের সাথে, শরৎচন্দ্রের লেখার সাথে আমি খুবই ছোটবেলা থেকে ওনার লেখার খুব ভক্ত, তো শ্রীকান্ত কোথাও গিয়ে আমার খুবই কাছে, তো এটা করতে পারা খুবই এক্সাইটিং ছিল এবং দারুণ লেগেছে। আমি ফাইনালি যে আমি শ্রীকান্ত করতে পেরেছি এটা একটা অ্যাচিভমেন্ট। সোহিনীদি একজন সিনিয়র অ্যাক্ট্রেস, তো কেমন লাগলো কাজ করে? সোহিনীর সাথে আমি আগেও জাস্ট কদিন আগে আমরা একটি নাটকে একসাথে অভিনয় করেছি, সেখানে আমরা মা ছেলের ভূমিকায় অভিনয় করতাম, তারপরে অন স্ক্রিন শ্রীকান্ত রাজলক্ষ্মী, তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। মানে সোহিনীর সাথে কাজ করা আমার মনে হয় আমি খুবই ভাগ্যবান যে আমার এরকম ইনিশিয়াল ডেজে আমি সোহিনীর মতন একজন অ্যাক্টরকে কো অ্যাক্টর হিসেবে পাচ্ছি, এবং ওর থেকে অনেক কিছু শেখা যায়, ওর সাথে অনেক কিছু শেয়ার করা যায় এবং ওর সাথে খুব ভালো কেমিস্ট্রি এমনিই গড়ে ওঠে, সেটা আলাদা করে করতে হয় না, সেটা আমার মনে হয় পুরোপুরি ওর ক্রেডিট। এবং এই সিরিজে বাকিরা যারা কাজ করেছে সবার ক্ষেত্রেই বলবো সবাই খুবই খুবই ভালো অভিনেত্রী, এবং এই সবার সাথে কাজ করে আমি খুবই এনজয় করেছি। প্রথমেই যেটা জানতে চাইবো যে রাজলক্ষ্মী চরিত্রকে আগে আমরা বাংলা ছবিতে নানাভাবে নানা আঙ্গিকে দেখেছি, তো সেখান থেকে তোমার অভিনীত রাজলক্ষ্মী কতটা আলাদা? রাজলক্ষ্মী অনেকটা এই ছবিতে, এই সিরিজে আলাদা, তার কারণটাই হচ্ছে যে রাজলক্ষ্মীকে সম্পূর্ণ 2022 করে দেখানো হয়েছে, 2007 থেকে 2022, তো ফলে তার সাথে সাথে যেভাবে মোবাইল ফোন আসছে, প্রফেশন পাল্টাচ্ছে, পোশাক আশাক পাল্টাচ্ছে, তো ফলে রাজলক্ষ্মীর অনেক সম্পূর্ণ বাইরের যে অবয়বটা যাকে বলে অবয়বটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু মনটা তো একই রকমভাবে ঘোরাফেরা করে। তো আগের থেকে এটার, মানে দেবদাস যেমন প্রচুর রকম হয়েছে, কিন্তু অনুরাগ কাশ্যপের দেবদিও তো হয়েছে, তো ফলে চরিত্রগুলো আলাদা আলাদা রকম হয়ে যায় ঠিকই, বাইরের অবয়বটা, কিন্তু ভিতরের মানুষগুলো তো একই রকম থেকে যায়। ঋষভ দার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুবই ভালো, ঋষভ খুবই বাধ্য, খুবই মানে একদম হয় না যে কো অ্যাক্টারের যা যা গুণ থাকা উচিত সেটা ঋষভের মধ্যে আছে, এবং ঋষভকে আমি অনেকদিন ধরে চিনি, আমরা একসাথে থিয়েটার করেছি দীর্ঘদিন, তো সেই সূত্র ধরে ওর সাথে আমার একটা এমনিই কেমিস্ট্রি রয়েছে, মানে এমন নয় যে প্রথমবার ওর সাথে আমার দেখা হলো ফ্লোরে বা কথা হলো, তো ফলে ওর সাথে কী করবো, এবং ও খুবই প্রফেশনাল একজন অ্যাক্টর, ঠিক আছে, তো সেইখানে তাই জন্য ধরা ছাড়াগুলো কী করবো না করবো সেটা রিহার্সাল করে নেওয়া, সেগুলো একদম মানে একদম ঠিকঠাক যা যা হওয়া উচিত দুজন কো অ্যাক্টরের মধ্যে একদম তাই তাই। আর পণ্ডিচেরিতে অনেকটা অংশ শ্যুট করা হয়েছে, তো সেখানের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? পণ্ডিচেরি নতুন, মানে আমাদের আমি প্রথমবার পণ্ডিচেরিতে গেছিলাম, এবং ডিরেক্টরের পণ্ডিচেরিতে শ্যুট করার যে ইচ্ছেটা সেটাই খুব মানে শুনে মানে সেটা মন্দারমণিতে হয়ে যেতেই পারতো, ঠিক আছে, কিন্তু ও পণ্ডিচেরিতে নিয়ে গেছে পুরো কাস্ট অ্যান্ড ক্রিউকে, এবং সে একটা নতুন জায়গা এক্সপ্লোর করলে পরে, নতুন জায়গা যখন দেখানো হচ্ছে সেটা মানে তোমরা যখন দেখবে ও সিরিজটা দেখে মনে হবে একদম অন্য রকম লাগছে আর কি। আর পণ্ডিচেরি যে হোয়াইট টাউন যে জায়গাটা মেনলি শ্যুটিংটা হয়েছে সেটা একটা অপূর্ব জায়গা, অসাধারণ আর কি, তার আর্কিটেক্ট এবং সব মিলিয়ে আর কি, তো খুবই ভালো আর কি, মানে এবং তারপরে আমি তো 2-3 দিন ছিলাম ওই শ্যুটের পরে জাস্ট জায়গাটা এক্সপ্লোর করবো বলে।